তাই বন্য মানব, আদিম মানব, গুহা মানব বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে উত্তরণের যেসব কথা কিছু কিছু ঐতিহাসিক শুনিয়ে থাকেন তা আসলে তাদের অলিক কল্পনা ছাড়া আর কিছুই না। সূচনা থেকে এ যাবত এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত আর কিছুই ছিল না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোমাদের পড়াশোনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদেরকে একটা নতুন বিষয়ে পাঠদান করব। বলুন স্যার। আচ্ছা, তার আগে তোমরা বলো যে তোমরা কি কেউ জানো যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে? স্যার, আমরা তো আমাদের মায়ের পেট থেকে এসেছি। হ্যাঁ, তুমি যা বলেছো সেটা ঠিক আছে, তবে এ বিষয়ে একটা মতবাদ রয়েছে, সেটা হচ্ছে চার্লস ডারউইনের মতবাদ। আজকে আমাদের পাঠের বিষয় কিন্তু সেটাই, অর্থাৎ জীবের বংশগতি ও বিবর্তন সম্পর্কে। দেখো, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের 254 নম্বর পৃষ্ঠা, জীবের বংশগতি ও বিবর্তন সম্পর্কে বোঝাতে গিয়ে শিম্পাঞ্জি, ওয়ারাং ওয়াটাং এবং ম্যাকাক বানরের খুলির সাথে মানুষের একটা খুলির চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর দ্বারা বোঝা যায় যে কীভাবে মানুষ বানর থেকে অন্যরূপ ধারণ করেছে। এই বইয়েরই 272 নম্বর পৃষ্ঠায় দেখো, 272 নম্বর পৃষ্ঠায় চিত্র একে দেখিয়ে দেওয়া হয়েছে যে গাছপালা পশুপাখির মতো মানুষ কীভাবে ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ প্রতিটি প্রাণীর মূল উৎসই হচ্ছে ব্যাকটেরিয়া, সেখান থেকে বিবর্তনের মাধ্যমে আধুনিক মানুষের সৃষ্টি, আর এটাই হচ্ছে চার্লস ডারউইনের মতবাদ। অর্থাৎ বিজ্ঞানী ডারউইন বোঝাতে চেয়েছেন বানর থেকে পর্যায়ক্রমে আধুনিক মানুষের সৃষ্টি। তোমরা কি বুঝতে পেরেছো যে মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে? জি স্যার। স্যার, আমরা সোনামনি বৈঠকে শিখেছি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার পাজর থেকে বিবে হাওয়াকে সৃষ্টি করেছেন এবং তাদের উভয়ের মাধ্যমে পৃথিবীতে মানব বংশ দ্বারা বিস্তার লাভ করেছে। না, তুমি যা বলছো তা ঠিক নয়, বরং বিজ্ঞানের কথাই ঠিক। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য জানতে পারছি। স্যার, আমরা তো রিভার যা বলেছে সেটাই জানি। তাহলে আগামীকাল বাদ আসর নদাপাড়া মাদ্রাসায় সোনামনি বৈঠক আছে, অনুগ্রহ করে আমাদের সাথে কালকে সেখানে চলুন। আচ্ছা, সোনামনি বৈঠকেই দেখা হবে, আজকের মতো ক্লাস এখানেই শেষ, মাথাটাই গরম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সোনামনিরা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমাদের বৈঠকে আমাদের স্যারকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন না? জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো সোনামনিরা, তোমাদের পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ বলো দেখি। আমরা ক্লাসে শিখেছি মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। শোনো, মানুষ যে বানর থেকে সৃষ্টি হয়েছে এ কথা কোরআন ও হাদিসের সম্পূর্ণ বিরোধী, কেননা বিশ্ব ইতিহাসের প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে তার নিজ হাতে সরাসরি সৃষ্টি করেছেন, যেমনটা এসেছে পবিত্র কোরআনের সূরা সাদের 75 নম্বর আয়াতে। তারপরে আদমেরই পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন, তাই কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ জ্ঞান ও চেতনা সম্পন্ন সভ্য মানুষ হিসেবে যাত্রা আরম্ভ করেছে, যা আজও সেভাবেই অব্যাহত রয়েছে। তাই বন্য মানব, আদিম মানব, গুহা মানব বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে উত্তরণের যেসব কথা কিছু কিছু ঐতিহাসিক শুনিয়ে থাকেন তা আসলে তাদের অলিক কল্পনা ছাড়া আর কিছুই না। সূচনা থেকে এ যাবত এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত আর কিছুই ছিল না। বুঝতে পেরেছো বিষয়টা? স্যার। ভাই, আমরা তো ছাত্র জীবন থেকেই ডারউইনের মতবাদ পড়ে আসছি আর এভাবেই ক্লাসে পড়াচ্ছি। স্যার, ডারউইনের মতবাদে বিস্ময়কর কিছু নেই, এমনকি তিনি নিজে নিজের মতবাদের সত্যতা নিয়ে সন্দিহান ছিলেন। হ্যাঁ, এ বিষয়ে তিনি তার বই দ্য অরিজিন অফ স্পেসিসে বলেন, প্রজাতিসমূহ যদি অপর প্রজাতিসমূহ থেকে ধাপে ধাপে ক্রমোন্নতির মাধ্যমে পরিবর্তিত হয় তাহলে কি আমরা যেখানে সেখানে অন্তর্বর্তীকালীন আকৃতি দেখতে পেতাম না? সমস্ত প্রকৃতি সংশয়পূর্ণ নয় কেন? তার পরিবর্তে আমরা প্রজাতিসমূহকে এত নির্ভুলভাবে বর্ণিত হতে দেখেছি কেন? স্যার, বিজ্ঞানী চার্লস ডারউইন যে বিবর্তনবাদ পেশ করেছেন তা বর্তমানে একটি ভুয়া মতবাদ এবং তা অধিকাংশ বিজ্ঞানের নিকটেই প্রত্যাখ্যাত হয়েছে। হ্যাঁ, যদিও কারো কারো নিকটে এই মতবাদ এই তত্ত্ব পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব, অথচ 2006 সালের 21 ফেব্রুয়ারি দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে পৃথিবীর শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি সমূহের 514 জন বিজ্ঞানী এই মতবাদের বিরুদ্ধে একটি পিটিশনে স্বাক্ষর করার খবর ছাপানো হয়, যেখানে বলা হয় যেখানে স্বাক্ষর করা বিজ্ঞানীদের মধ্যে 76 জন রসায়ন বিজ্ঞানী এবং 63 জন পদার্থবিজ্ঞানী রয়েছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন স্যার। জি, আজকে সোনামনি বৈঠকে বসার মাধ্যমে
মানব সৃষ্টির আসল রহস্য সম্পর্কে জানতে পারলাম এবং আমার ভুলগুলো দূরীভূত হলো। সঠিক বিষয়টি অনুধাবন করে বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ স্যার, জাজাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আগামী বৈঠকে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।